জয়পুরহাটে ইরাম হোসেন নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ সকালে সদর উপজেলার চকশ্যাম এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় পুলিশ ও নিহত শিশুটির পরিবার জানান গতকাল বিকেলে ইরাম বাড়ির পাশে খেলা করছিল সন্ধ্যার পর শিশুটি বাড়িতে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে মাইকিং করে সকালের প্রতিবেশীরা বাড়ির অদূরে আবদুল মতিনের গোয়ালঘরের পেছনে বস্তার মধ্যে মরদেহটি দেখে পুলিশে খবর দেয় পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায় শিশুটিকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ এ ঘটনায় পুলিশ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে